দর্শক স্বাগত স্পোর্টস স্পেশাল আপনাদের সাথে আছে আমি পার্থ বণিক আপনারা এর মধ্যে জেনে গেছেন গতকাল কিন্তু বাংলাদেশ দল ঘোষণা হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে দুটো টেস্ট সিরিজের জন্য দু ম্যাচ টেস্ট সিরিজ চলবে এবং আমরা সেই দল নিয়ে অনেক কথা বলছি যে দলটা কেমন হলো এবং প্রথমবারের মতো প্রাথমিক স্কোয়াড নিয়ে বাংলাদেশ দল শ্রীলঙ্কা যাবে মানে দেশের বাইরে পা রাখবে তো প্রাথমিক স্কোয়াড নিয়ে যাবার পর চূড়ান্ত স্কোয়াডটা কেমন হতে পারে এগুলো নিয়ে আলোচনা চলছে এবং এগুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক আসিফ ইকবাল আসিফ ভাই স্বাগত দর্শক একই সাথে আমাদের সাথে এই মুহূর্তে অনলাইনে যুক্ত রয়েছেন ক্রীড়া বিশ্লেষক আনোয়ারুল ইকবাল মিতু মিতু ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ আসিফ ভাইকে প্রথম প্রশ্ন করতে চাই যে বাংলাদেশের যে দলটা ঘোষণা করা হলো 21 সদস্যের বিশাল বড় একটা দল প্রথমে আমরা শুনেছিলাম যে বড় একটা বহনে বাংলাদেশ সদস্য শ্রীলঙ্কা যাবে না কিন্তু এখন দেখতে পাচ্ছি দলের সংখ্যা কিন্তু অনেক বড়ই হয়েছে কি বলবেন এটার তো একটা কারণ আছে সেটা হলো যে শ্রীলঙ্কা আসলে প্রস্তুতি ম্যাচ নেই তো প্রস্তুতি ম্যাচ খেলতে আপনি যদি 15 বা 14 বা 16 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন তখন আপনি প্র্যাকটিস ম্যাচটা খেলতে পারবেন না কারণ ক্রিকেট বোর্ডের যে প্ল্যানটা আছে সেখানে একটা দুই দিনের প্র্যাকটিস ম্যাচ খেলবে মোস্ট প্রবাবলি 17 এবং 18 এপ্রিল এবং সেটার পরেই ফাইনাল চূড়ান্ত ইয়েটা ঘোষণা করবে তার জন্য দেখেন যে 7 জন পেস বোলার কিন্তু টিমে মানে পেস বোলিং এবং সেই ইয়াটা বোঝা যায় যে শ্রীলঙ্কার উইকেটগুলো কেমন হবে সেটার উপরে জাজমেন্ট করার জন্য 7 জন পেস বোলার বাট স্পিনার কিন্তু 3 জন তার মানে 3 জন স্পিনার কিন্তু থাকবেন সেরকম নাইম তাইজুল এবং মেহেদী হাসান মিরাজ 7 জন পেস বোলারের ভিতরে কজন থাকবে সেই হিসাবে 21 জনের লট কিন্তু আমি বলবো না যে খুব বড় কারণ আপনাকে খেলতে হলে 22 জন ক্রিকেটারের খেলতে হলে আপনি তো আরও একজনের শর্টেজ আছে অবশ্যই তো সেইটা সেই হিসাবে বলবো যে 22 জন নিলে কিন্তু অবাক হওয়ার কিছু ছিল না 21 জন না মিতু ভাই আছেন মিতু ভাই আসলে এই যে দলটা গঠন করা হয়েছে 21 সদস্য অনেক নতুন মুখ এসেছে আমি দেখতে পেয়েছি মুগ্ধ এসেছে শরীফুল ইসলাম শহীদুল ইসলাম এই 3 জনই কিন্তু এবার অভিষিক্ত হতে পারে যদি তারা সুযোগ পান তো 3টে নতুন মুখ আছে স্কোয়াডটা কেমন হলো আসলে দেখেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্কোয়াড কেমন হলো এটা না বলি কারণ আমরা ধারাবাহিকভাবে যে ফেলিয়ারের মুখ দেখছি আপনার সেই ওয়েস্ট ইন্ডিজের টেস্ট থেকে শুরু করে আমরা নিউজিল্যান্ডের আপনার ওয়ান ডে এবং 2020ও দেখলাম এখন আমরা যেহেতু বাঙালি তো আমরা আশায় বুক বাঁধতে খুব পছন্দ করি কিন্তু কিসের উপর বেস করে আশায় যে বুক বাঁধবো সেটা ঠিক আমি কিন্তু জানি না বাট আপনি যে 3 জনের নাম বললেন আসলে এখানেই হলো ইম্পর্টেন্ট ইস্যুটা এই 3 জনের কিন্তু যথেষ্ট ভালো বলার ঠিক আছে এবং শহীদুল ইসলামের সাথে আমার নিজে পার্সোনালি কাজ করার অভিজ্ঞতা আছে রংপুর রাইডার্স থেকে এবং টম মুডিও কিন্তু তাকে আপনার কোচিং দিয়েছে এবং আমি এই ধারাবাহিকতায় কিন্তু সে কিন্তু আবাহনীতে খেলে তো এই সবকিছু মিলিয়ে এবং শরীফুলও যথেষ্ট ভালো বল করেছে আপনার নিউজিল্যান্ডের কন্ডিশনে এবং মুগ্ধকে আমি লিগে দেখেছি সুতরাং এই 3 জনের কিন্তু এদের কাছ থেকে কিছু আশা করা আমি মনে করি আশা করা যায় তবে আপনার রেজাল্ট কি হবে বা কি হবে না এটা বলা ডিফিকাল্ট কারণ আমাদের দেশের যখন প্লেয়াররাই সিদ্ধান্ত নেন তারা টেস্ট খেলবেন কিনা ওয়ান ডে খেলবেন না 2020 খেলবেন তাহলে সেইখানে রেজাল্ট ভালো করার আশাটা বাতুলতা আমার কাছে মনে হয় আমি তো ভাই আপনি আমাদের সাথে থাকুন আমরা দেখে আসি যে দলটা আসলে কেমন হয়েছে এবং কারা কারা আছেন এই দলে এবং কারা কারা মিস হয়েছেন শাকিব থাকছেন না তা আগে থেকে জানা সাথে নেই মোস্তাফিজুর রহমান তাও নিশ্চিত তাহলে লঙ্কা সফরে এই 2 জায়গায় কাদের সুযোগ থাকছে তাই জানার আগ্রহ ছিল দেশের ক্রিকেট প্রেমীদের শাকিবের পরিবর্তে উইন্ডিজদের বিপক্ষে হুট করে সুযোগ দেওয়া হয়েছিল সৌম্যকে তবে তেমন কোনো বলার মতো সাফল্য আসেনি টানা ব্যর্থতার বৃত্তে থাকা এই ক্রিকেটারের থেকে মাহমুদুল্লাহকে নিয়েও কথা উঠেছিল আবারও সুযোগ পেতে পারেন লাল বলের ম্যাচে সাদা পোশাকে মাঠে নামার তবে তারও সুযোগ হয়নি 21 সদস্যের বিশাল বহরে তাহলে কি শাকিবের বদলে এই দীর্ঘ 5 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ এসেছে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ অলরাউন্ডার শুভাগত হোমের করোনার কারণে নেটে অনুশীলনে লঙ্কান নেট বোলারদের পাবে না বাংলাদেশ তাই সেই অভাবটা পূরণ করতেই কিনা লম্বা নামের লিস্ট তবে ম্যাচের আগে ছোট করা হবে এই লিস্ট শেষ মুহূর্তের চমক কি থাকছে সেটা সময়ের উপর ছেড়ে দিলেও বর্তমান লিস্টে নতুন মুখ সবাই পেসার সেরা একাদশে সবার সুযোগ না হলেও সফর সঙ্গী হবেন মুকিদুল ইসলাম মুগ্ধ শরীফুল ইসলাম ও শহীদুল ইসলাম এছাড়া দলের বাকি সবাই জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা অধিনায়কত্ব নিয়ে শেষ সিরিজে কথা উঠলেও লঙ্কান সফরে নেতৃত্বের ভার থাকছে মুমিনুল হকের উপরেই
আগামী সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড। গালিব নেরিয়াজ, নিউজ 24। দেখছিলাম বাংলাদেশ দলের অবস্থানটা, আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম আসিফ ভাইয়ের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে শুভাগত হোম তিনি ব্যাক করেছেন মেলা দিন পরে। আসলে 2016 ঘরের মাঠে, আমি ভুল না করলে, ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেছিলেন এবং সেখানে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জয় পেয়েছিল সেই ম্যাচে। তবে শুভাগত হোমের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ঘরোয়া এবার এমসিএল দুটো রাউন্ডে তিনি ভালো করেছেন, 6 উইকেট 7 উইকেট পেয়েছেন, সেঞ্চুরি আছে। আসিফ ভাই কি বলবেন, শুভাগত ব্যাক করানোটা এটা কতটা ইতিবাচক বা এটার ফলটা কি হতে পারে? দেখেন, নির্বাচকদের তো একটা প্ল্যান আছে। সবচেয়ে বড় জিনিস হলো যে সেটা হলো যে সাকিবওয়ালা সান্নি, সেটা হলো মিডল অর্ডার বলেন, লেট মিডল অর্ডার বলেন, সব কিছুতে আসলে একটা ভ্যাকুয়াম আছে। সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্যই আমি মনে করি যে শুভাগতকে নিয়েছে, এবং শুভাগতকে যে নিয়েছে লাস্ট এনসিএল এর লাস্ট ম্যাচে কিন্তু সে সেঞ্চুরি করেছে এবং অলরাউন্ডিং পারফরমেন্স ছিল তার। উইকেট ছিল বোধহয় 4টা 3টা 7টা, সব মিলে আমি বলবো যে শুভাগত গুড চয়েস। তবে 5 বছর পরে আসার পর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সার্কিটে সে কতটা কী করতে পারে, সেই প্রেশারটা কী নিবে সেটা আসলে তার উপরে, এবং সেই চাপটা কীভাবে সামাল দেবে সেই বিষয়ে। তবে আমি বলবো যে নির্বাচকরা তার পক্ষে যেটা বলেছেন, সে ব্যাটিং অলরাউন্ডার, বোলিংটা অ্যাডভান্টেজ থাকবে বাকি 3 স্পিনারের সাথে। তো সেই ব্যাটিং অলরাউন্ডার আমি বলবো যে লেট অর্ডারে সে গুড চয়েস। তবে 11-এ খেলতে পারবে কি না আসলে সেটা নির্ভর করবে শ্রীলঙ্কান উইকেট কন্ডিশন কীরকম থাকবে উইকেটে, কারণ আমরা এখানে যেটা লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলেছি, আমরা একটা পেস বোলার নিয়েও খেলেছি, সেখানে একটা পেস বোলার নিয়ে খেলবে কিনা সেটার উপর ডিপেন্ড করে। যদি একটা পেস বোলার নিয়ে খেলে তাহলে আমি মনে করি যে সে চান্স সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে, বাট যদি দুইটা পেস বোলার থাকে তাহলে কিন্তু ব্যাটিং অর্ডারে তার কোথায় থাকবে সেটা আসলে ঠিক না। কারণ সেই জায়গায় আমি বলবো যে মেহেদী হাসান মিরাজের অ্যাডভান্টেজ অনেক বেশি, কারণ লাস্ট ওয়েস্ট ইন্ডিজ যে এগেনস্টে কিন্তু সে অসাধারণ ক্রিকেট খেলছে। তো শুভাগতের চয়েসটা আমি বলবো যে ভালো, ম্যাচিউর, 34 ইয়ার্স, এবং ডোমেস্টিক ক্রিকেটে প্রথম শ্রেণীর ক্রিকেটে 13টা সেঞ্চুরি আছে, তার মানে ইজ ম্যাচিউর এনাফ এবং সিনসিয়ার ক্রিকেটার, এবং সে দায়িত্ব নিয়ে খেলতে পারবে বলে আমি বিশ্বাস করি। মিতু ভাই, যে আমরা শুভাগত হোমকে সাকিবের রিপ্লেসমেন্ট হিসেবে ভাবছি, মানে তার অনুপস্থিতিতে আমরা শুভাগতকে চান্স দেওয়ার কথা বলছি বা তাকে তার বিকল্প হিসেবে শুভাগতকে ভাবছি, এই শুভাগত আসলে 5 বছর পর ক্রিকেটে ফিরছেন, যদি তিনি সুযোগ পান, সাকিবের রিপ্লেসমেন্ট 5 বছর ধরে ন্যাশনাল টিমের বাইরে রয়েছে, কি বলবেন? ধন্যবাদ, আমি আসলে পূর্ববর্তী বক্তার সাথে একদম দ্বিমত পোষণ করি, ঠিক আছে, এবং উনি নিজেই কনফার্ম না শুভাগত হোম 11 জনে থাকবে কিনা, তাহলে সাকিবের রিপ্লেসমেন্ট হয় কিভাবে? সাকিবের রিপ্লেসমেন্ট যদি হয় তাহলে সে ফার্স্ট 11-এই খেলবে, আর শুভাগত হোমকে আমরা চিনি, সে কখনো ম্যাচ উইনার না, ঠিক আছে, আর যাই হোক ম্যাচটা বের করে নিয়ে আসবে। শুভাগত হোমকে আমি ছোট করতে চাচ্ছি না, সে ভালো প্লেয়ার, ইটস ওকে, কিন্তু 5 বছর পরে আমি হলে, আমি যদি দায়িত্বে থাকতাম, আমি নতুন একটা প্লেয়ারকে চান্স দিতাম। এই কারণে আপনি দেখবেন আমাদের ঘরোয়া লিগে যারা মানে সার্বক্ষণিক রান করে গেছেন, তুষার ইমরান কখনো চান্স দিয়েছেন? দেননি। তারপরে শারিয়ান নাফিসকে আবার ব্যাট করিয়েছেন? করাননি। তাহলে এখন এই মুহূর্তে শুভাগত হোমকে কেন আনলেন? মানে কোনোটার সাথে কোনো কোঅর্ডিনেশন নাই, জিনিসটা এই। আর আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে দেখেন, আপনার আন্ডার-19 যে টিমটা যেটা ওয়ার্ল্ড কাপ জিতল, এটাকে এখন নার্চার করতে হবে, কারণ আমাদের যে অবস্থা, আমরা যেটা নিউজিল্যান্ডের যে খেলা দেখলাম, ঠিক আছে, আপনি নতুন কন্ডিশন আর আপনার নিউজিল্যান্ডের এই যে নতুন এই এনভায়রনমেন্ট নিয়ে যে কথাবার্তা, আপনি 36টা ম্যাচের পরে কিন্তু আর বলা যায় না, লজ্জা লাগে, ঠিক আছে। তো আপনি ব্যাটিং খারাপ করতে পারেন, বোলিং ও ভালো নাও হতে পারে, ফিল্ডিং এর যে অবস্থা সেটা দেখলে তো যে কোনো আপনার এইচপির আপনার ভালো প্লেয়ার ওইখানে ক্যাচ ধরতে পারবে, যে কেউ প্লেয়ার, ঠিক আছে। তো আসলে আমাদের যে সিনিয়র প্লেয়ার আছে, আমি যেটা মনে করি তাদের আরো দায়িত্বশীল হতে হবে, এবং একই গল্প বিভিন্ন, আপনি যদি আপনাদেরই এই যে বাংলাদেশ প্রতিদিনের যে আমাদের স্পোর্টস আছেন সাংবাদিক নোমান ভাইয়ের যে কিছু বের হয়, ওটা পড়লে কিন্তু আরো ভালো লাগবে, মানে আপনি আরো স্পষ্ট হবেন। বাট আমার কথা হচ্ছে যে 5 বছর পরে আপনি শুভাগত হোমকে ব্যাক করে এখানে যে খুব একটা সাফল্য পাবেন তা আমার কাছে মনে হয়। আসিফ ভাই, যে তরুণ মুখগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে, শরীফুল মুগ্ধর কথা আমরা একটু আগে বলেছি, তাছাড়া ইয়াসির আলী, তিনি অনেকদিন ধরে আসলে জাতীয় দলের আড়ালে আছেন বা ঢুকতে পারছেন না, রাব্বির ব্যাপারটা কি বলবেন? রাব্বিরকে আসলে উনি কি ডিমান্ড করেন কিনা একাদশে থাকাটা? না, অবশ্যই। এখন আমি কিন্তু শুরুতে আমি বললাম যে টিম ম্যানেজমেন্টের একটা প্ল্যান থাকে, টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন এবং কোচের একটা প্ল্যান থাকে, তার আসলে উইকেট দেখে ইলেভেনটা কীভাবে সাজাবে। তো সেই হিসাবে ইয়াসির আলী রাব্বির যদি মনে হয় যে তার
প্রয়োজন আছে, অবশ্যই সে থাকবে এবং সেই হিসাবে তাকে ব্যাটিং, সে তো মূলত ব্যাটসম্যান, তাকে কোথায় খেলাবে এবং কার পজিশনে খেলাবে সেটা কিন্তু একটা বিষয় আছে এবং সেটা চিন্তা করতে হবে। তবে আসিফ ভাই, মাহমুদুল্লাহ রিয়াদের অনুপস্থিতি কিন্তু দলকে অনেকটা ভোগাবে। না না, মাহমুদুল্লাহ রিয়াদ অনেক ম্যাচিওর, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে আসলে টেস্ট টিমের জন্য তো আসলে চিন্তা করছে না, তাকে আসলে হোয়াইট বলের জন্য চিন্তা করছে, সেই জন্যই তাকে আসলে খেলানো হচ্ছে না। এবং লাস্ট সে বোধহয় সম্ভবত যে পারফর্ম করেছে আসলে সেই হিসাবে নতুন মুখে দেখা যায়, যেখানে আমার সাথে যেটা দ্বিমত পোষণ করেছে মিতু ভাই, যে 5 বছর পরে নিয়ে আসার, এখানে আমি কিন্তু আগেই বলেছি যে আমি শুরুতে কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা হলো যে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচনদের একটা প্ল্যান আছে, সেই পরিকল্পনায় তারা কেন নিয়ে এসছে এটা কিন্তু তারা একমাত্র বলতে পারবে। আমি কিন্তু আরেকটা কথা বলি, সেটা হলো যে মরু রাজ্যে সেটা সারজাতে যে দুবাইয়ে যে এশিয়া কাপ ক্রিকেট হয়েছিল, দেখেন যে মাঝপথে সাকিব যখন ইনজুর্ড হলো, মাঝপথে কিন্তু আপনার বাহাতি জামাতি যে ওপেন করে তাকে নিয়ে গিয়ে গেছিলো, আমি সময় এখন হঠাৎ করে সেটা হলো যে নামটা, সে মিডল অর্ডার আফগানিস্তানের সাথে ব্যাটিং করে কিন্তু 65 রান করেছিল, ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু তাকে নেওয়া হয়েছিল আসলে রশিদ খানের এগেনস্টে খেলানোর জন্য, তো সেই জায়গায় সে কিন্তু সাকসেস হল। প্রত্যেকটা টিমেরই কিন্তু একটা প্ল্যান থাকে, সেই প্ল্যানে সেই টিম ম্যানেজমেন্টের প্ল্যান থাকে, সেই প্ল্যানে তো স্বভাবত হোমকে নিয়েছে, তো সেই জায়গায় কতটা সাকসেস হবে বা কী করবে সেটা তাকে নামানোর পরে বোঝা যাবে, 5 বছর পর, নট বিফোর আমরা আসলে বলতে পারি না যে তাকে নেওয়ার কথা। হ্যাঁ, উনি যে কথাটা বলছেন যে আমরা নতুন মুখদের নিতে পারি, নতুন মুখদের নেওয়া উচিত, কিন্তু নতুন মুখদের নেওয়ার বিষয়ে আসলে আপনাকে হুটহাট করে সব কিছুতে তো নেওয়া যাচ্ছে না, যেটা 3টা নতুন মুখ নিয়েছে কিন্তু, শরীফুল, মুকিদুল এবং শহীদুল, এবং তিনজনের ব্রাইট ফিউচার, তারা খেলবে এবং তারা অনেক দূর যাবে আমি বিশ্বাস করি। আচ্ছা ভাই, আপনার এই প্রসঙ্গ ধরে একটু মিতু ভাইয়ের কাছে ফিরতে চাই, যে আমরা দেখতে পেয়েছি এবার দল নির্বাচন আগে কিন্তু নির্বাচকরা বলেছিলেন যে এনসিএল এর দুটো রাউন্ডকে তারা বিবেচনায় আনবেন স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে, এবং সেটাই হয়েছে। আমরা দেখতে পেয়েছি সুভাগত হোম সুযোগ পেলেন, এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে যারা ঘোড়া পারফরমেন্স করেছেন তারা কিন্তু ভালোভাবে রেসপন্স পেয়েছেন, তো শ্রীলঙ্কা যাচ্ছেন। আপনি কি বলবেন এনসিএলকে গুরুত্ব দেওয়াটা আমাদের দলের জন্য বা বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে টেস্ট ক্রিকেট কতটা ইতিবাচক? যে আসলে দেখেন, এটা ছাড়া তো আর বাংলাদেশ ম্যানেজমেন্টের হাতে কিছু নাই, কারণ আপনার কোভিড সিনারিওতে অন্য কোনো টুর্নামেন্ট তো হতে পারে, এটা তো বৈশ্বিক একটা মহামারী, সব দেশের জন্য কিন্তু প্রবলেমটা একই। বাট যারা যারা এই কোভিডটা আপনার কন্ট্রোল করে ফেলতে পেরেছিল, যেমন নিউজিল্যান্ডে আক্রান্ত হওয়ার এখন প্রায় জিরোর কাছাকাছি, তো সুতরাং সেখানে দেখবেন যে তাদের ক্রিকেট বলেন, অন্যান্য জীবনযাপন বলেন, দর্শক সমাগম বলেন, সব ইজ নর্মাল। কিন্তু আমাদের দেশের অবস্থা তো এখন খুবই খারাপের দিকে যাচ্ছে, আমরা দেখছি সেটা, এবং সরকার তো আরো লকডাউনে যাবে, তাদের ওই একটা অপশন ছাড়া তো আর ওখান থেকে প্লেয়ার নেওয়া ছাড়া তো আর কোনো গতান্তর ছিল না, তাই না? এবং আমাদের কিন্তু এই বছরে শুধু ওই যে 2020 একটা টুর্নামেন্ট ছাড়া আর তো কিছু হয়নি, লিগ শুরু করতে চেয়েছিল সেটাও পারেনি, তো অপশন তো আসলে নেই। আর আমরা তো ধরেন এই সার্কিটে অনেক পুরানো, আমরা কোন প্লেয়ার কিরকম খেলে আমরা জানি, আমি তো দুইটা টিমের সাথে সংযুক্ত, রংপুর রাইডার্স এবং আপনার শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আমি কাছ থেকে প্লেয়ার দেখি, তো সুতরাং সেই হিসাবে আমি বলেছি কথাটা, কারণ আমি কিন্তু দ্বিমত পোষণ করছি এই হিসাবে যে উনি ফার্স্ট ইলেভেন থাকবেন কি থাকবেন না সেটাই যখন জানি না, তাহলে আমরা সাকিবের রিপ্লেসমেন্ট কেন বলবো, সেটা আমি বলেছি, ঠিক আছে, যে সাকিবের রিপ্লেসমেন্ট হলে সে 100% খেলবে, কিন্তু এখানে সাকিবকে আসলে রিপ্লেসমেন্ট করার মতো প্লেয়ার আমাদের নেই, আমাদের কেন ওয়ার্ল্ডেও নেই, কারণ সে একজন বাংলাদেশ সারা বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার, তাকে রিপ্লেসমেন্ট করার মতো প্লেয়ার আমাদের এই মুহূর্তেও নেই, যে কারণে আমি বলেছি আমাদের যে নার্চার প্লেয়ার দরকার, মানে যে প্লেয়ার গুলো আমাদের সাথে থাকলে ভবিষ্যতে অবশ্যই, কিন্তু একটা পয়েন্ট আমি এগ্রি করি যে কিছু সিনিয়র প্লেয়ার থাকবে তাদের, অবশ্যই অবশ্যই। মিতু ভাই, আপনি আমাদের সাথে থাকুন, এই বিষয়ে আমরা কথা বলবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে, এই বিষয়ে আরো কথা হবে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন স্পোর্টস স্পেশাল, আমরা কথা বলছিলাম ক্রিকেট নিয়ে এবং বলে গিয়েছিলাম যে কথা হবে ফুটবল নিয়ে। আজকে জানেন যে রাত্রে একটাই, কিন্তু বাংলাদেশ সময় রাত্রে একটার সময় এল ক্লাসিকো রিয়াল বার্সা লড়াই, জমজমাট একটা লড়াই দেখার অপেক্ষা সবাই রয়েছে। আসিফ ভাই রয়েছেন আমাদের সাথে। আসিফ ভাই, আসলে এই যে রিয়াল বার্সা লড়াই, এটা যেহেতু প্রথম লেগটা রিয়াল বড় মার্জিন জিতেছে 3-1 ব্যবধানে, মৌসুমের শেষ এল ক্লাসিকো, বার্সার উপর চাপ থাকবে কিনা? দুই দলের উপর তো চাপ থাকে আসলে এই লড়াইটি, এরকম দুই দলের মানে যতটা না মাঠের লড়াই তার চেয়ে বেশি সাইকোলজিক্যালি,
এবং এই সাইকোলজিক্যালি লড়াই যে জিততে পারে তারাই আসলে ম্যাচটা শেষ করে বেরোতে পারে। আর এখানে একটা আরেকটা বিষয় আছে, সেটা হলো ট্যাকটিক্সের বিষয় আছে। ট্যাকটিক্যালি যে যেভাবে হ্যান্ডেল করবে ট্যাকটিক্সটা ইমপ্লিমেন্টেশনটা অনেক বড় বিষয়, কারণ তারা কিন্তু অল আউট ফুটবল খেলবে। এবং এইখানে সবচেয়ে বড় আজকে লড়াইটা অন্য প্রথম এল ক্লাসিকোর চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এই জন্য যে এটার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে লালিগার শিরোপাটা। কারণ রিয়েল যদি হেরে যায় তাহলে রিয়েল কিন্তু ছিটকে পড়বে আর বার্সেলোনা কিন্তু এগিয়ে যাবে, কারণ তিনটা টিম অ্যাথলেটিকো রিয়েল এবং বার্সেলোনা কিন্তু সমানে সমানে। আর আরেকটা বিষয় হলো যে আমি যেটা বলবো যে সেটা হলো যে আমরা আলোচনার আগে বলতেছিলাম যে রিয়েল একটু টায়ার্ড আমার কাছে মনে হচ্ছে, তাদের দুই তিনটা মূল ইলেভেনে প্লেয়ার নেই, তারপরে টায়ার্ড। এই জন্য আমি বলবো যে তারা কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের মতো একটা জায়ান্ট টিমের সাথে খেলে এসছে, সেই প্রেশারটা রিলিভ করতে করতে আবার আজকে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সাথে আরেকটা বড় ম্যাচ, এটা আরও বড় ম্যাচ, তাদের প্রেস্টিজিয়াস ম্যাচ এটা খেলবে। এবং এটা খেলার পরে বোধ হয় 24 ঘন্টা কি 48 ঘন্টা রেস্ট পাওয়ার পরে বোধ হয় আবারও লিভারপুলের সাথে চ্যাম্পিয়ন্স লিগ খেলবে। সো এটা আসলে তাদের জন্য টাফ। আর সেই হিসাবে আমি বলবো যে বার্সেলোনা একটু রিল্যাক্স মুডে থাকবে, মেসি আছে যদিও তাদের ইলেভেনের আবার দু একজন নেই, তারপরে মেসি আসলে ডিপেন্ডেন্ট, পুরো টিমটা আসলে মেসি, তারপরে তাদের আরও একটা স্ট্রাইকার ছিল ফাতি, সম্ভবত সে নেই। তো সেই হিসাবে আমি বলবো যে বার্সেলোনা একটু অ্যাডভান্টেজে থাকবে, যদি অ্যাওয়ে ম্যাচ ইয়ার মাঠে খেলা, রিয়ালের মাঠে খেলা, কিন্তু দর্শক নেই বলে আমি বলবো যে চাপটা থাকবে না। তারপরও আমি মনে করি যে দুই দলের দুই টিমের প্লেয়ারদের পারফরমেন্সের বাইরে কিন্তু আরেকটা লড়াই আছে, সেই ট্যাকটিক্সটা আসলে যে কোমেন এবং জিদানের যে এগিয়ে থাকবে তার টিমটি কিন্তু জিতে বের হয়ে যাবে। আসবে আপনি আমাদের সাথে থাকুন, আমরা কথা বলবো মিতু ভাইয়ের সাথে। তার আগে দেখে আসি যে আজকের ম্যাচের ম্যাচ প্রিভিউ। ক্লাসিকের প্রথমবারের মতো হতে যাচ্ছে অ্যালফ্রেডো ডি স্টেফানোতে। লিগে গেল 5 ডিসেম্বর কাদিজের কাছে 2-1 গোলে হেরেছিল বার্সা, এরপর থেকে 19 ম্যাচে অপরাজিত কাতালানরা। এই ম্যাচের আগে আলোচনায় দুটি নাম, জেরার্ড পিকে ও সার্জিও রবার্তো। একজন 3 মার্চের পর খেলেননি কোনো ম্যাচ, অন্যজন ছিলেন 2 মাস মাঠের বাইরে। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও বার্সেলোনার এল ক্লাসিকো স্কোয়াডে আছেন দুজনই। শনিবার মহারণের আগে তাদের দলে ফেরানোর খবরটি এল ক্লাসিকোর উত্তাপ বাড়িয়ে দিয়েছে আরো কয়েক গুণ। যদিও বার্সেলোনা আজ ম্যাচে পাবেন না আনসু ফাতি ও ফিলিপে কোতিনহোকে। এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার লিওনেল মেসি, এখনো পর্যন্ত 26 গোল করেছেন তিনি। মেসির কাছাকাছি আছেন রিয়ালের সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো 18 গোল করে। তবে 2018-6 মের পর এল ক্লাসিকোতে এখনো গোল পাননি মেসি। আজকের ম্যাচটি মেসির জন্য হবে এল ক্লাসিকোর 45তম ম্যাচ, ফলে সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলার খেলোয়াড় হবেন মেসি। রামোসও খেলেছেন 45টি এল ক্লাসিকো, কিন্তু আজ তিনি ইঞ্জুরিতে থাকছেন না মাঠে। এদিকে রিয়ালও লিগে শেষ 10 ম্যাচে অপরাজিত, 7টি জয় ও 3টি ড্রতে। লা লিগায় এই মৌসুমে প্রথম দেখায় গেল অক্টোবরে ক্যাম্প নুতে রিয়াল মাদ্রিদ 3-1 গোলে জিতেছিল। সেই ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছিলেন ভালভার্দে, রামোস ও মদ্রিচ। রামোস মাসেল ইঞ্জুরির কারণে মিস করবেন আজকের এল ক্লাসিকো, রিয়ালে থাকছে না বারানেও, তবে ফিরতে পারেন ইডেন হ্যাজার্ড। লা লিগাতে এখনো পর্যন্ত 181 বার মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা, রিয়াল জিতেছে 74টি, বার্সা 72টি, আর বাকি 35 ম্যাচ করেছে ড্র। তামিম রহমান, নিউজ 24। দুই দলে হেড টু হেডও কিন্তু খুবই ক্লোজ বলতে গেলে মিতু ভাই রয়েছে। মিতু ভাই, আসলে রিয়াল মাদ্রিদ ছেড়ে যখন রোনালদো চলে যান, তখন এরপর থেকে আসলে 6টা ম্যাচ 6টা এল ক্লাসিকো হয়েছে, মেসি কোনো গোল পাননি, তো আজকে কি মেসির উপর কোনো আলাদা প্রেশার থাকবে কিনা? দেখেন, ধন্যবাদ। আসলে আমি ফার্স্ট নিয়ে কখনো চিন্তা করি না কি হয়েছে, মানে কেন গোল করতে পারেনি, বাট মেসি ইজ এ ডেঞ্জার প্লেয়ার, এতে কোনো ভুল নাই, ঠিক আছে, এবং আগে করতে পারে নাই দেখে আজকে করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না আর কি। তবে হ্যাঁ, আপনার আজকে আমি কিছুটা আপনার বার্সেলোনাকে আগিয়ে রাখবো, যদিও আমি অফ টাইমে বলছিলাম যে কথাটা আমার ভাই বলে দিয়েছেন যে রিয়াল মাদ্রিদ আসলে একটা বড় গেম খেলে আবার একটা বড় গেম খেলতে যাচ্ছে আজকে, এবং তাদের কিন্তু আবার 2 দিন পরে আরেকটা বড় গেম খেলতে হবে। তবে এখানে জিদানের কিন্তু বিরাট একটা চিন্তার ব্যাপার যে সে চ্যাম্পিয়ন্স লিগকে বেশি ইম্পর্টেন্স দিবে না এল ক্লাসিকোকে বেশি দিবে, এবং আমি যতদূর জানি সে এল ক্লাসিকোকেই দিবে, কারণ এটা তাদের প্রেস্টিজিয়াস ম্যাচ। এবং বার্সেলোনার সমস্যা, মানে যেটা তারা উদ্বুদ্ধ থাকবে, যেহেতু তারা আপনার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে গেছে,
তাদের এই লিগ শিরোপা ছাড়া কিন্তু আর কোনো কিছু নাই, এবং তারা যেহেতু আর্চ রাইভাল তাদেরকে কিন্তু আজকে চেপে ধরবে সেই রকম। এবং আপনি যেটা বললেন যে ফিলিপ কোটিনিও খেলুক বা না খেলুক তাতে কিছু আসবে যাবে না, কারণ ফিলিপ কোটিনিও একজন ফ্লপ প্লেয়ার আপাতত দৃষ্টিতে, এবং তারা কিন্তু বার্সেলোনা কিন্তু অলরেডি তাকে সেলের মধ্যে রেখে দিয়েছে, তাকে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করছে। এবং আপনার জেরার্ড পিকে যদি ফিরে, জেরার্ড পিকে হচ্ছে আপনার বার্সেলোনার ঘরের ছেলের মতো, যেমন রামোস, যেমন রিয়েল মাদ্রিদের রামোসের মিস্টার কিন্তু না খেলাটা কিন্তু বিরাট একটা আপনার প্রবলেম। বাট জেরার্ড পিকে ফিরলে কিন্তু আপনার সেটা অ্যাডভান্টেজে যাবে টু বার্সেলোনা। তো সুতরাং আমি এখানে 60-40 ইন ফেভার অফ বার্সেলোনাকেই রাখবো, কারণ তাদের এই সব অ্যাডভান্টেজ গুলো আছে এবং তারা কিন্তু কয়েকদিন রেস্ট পেয়েছে রাদার দেন রিয়েল মাদ্রিদ। কারণ বড় বড় গেমের আগে যে স্নায়ুর চাপটা, শুধু ফিজিক্যাল না, স্নায়ুর যে চাপটা থাকে সেটা রিয়েলের উপরেই বেশি। আসিফ ভাই, আসলে ভিনিসিয়াস জুনিয়র যিনি কিনা লাস্ট ম্যাচে লিভারপুলের এগেনস্টে আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন, দুটো গোল এসেছে, কি মনে হয় যে ভিনিসিয়াস জুনিয়র বেনজেমা জুটিটা কেমন হতে পারে এবং কতটা চাপ সৃষ্টি করতে পারে বার্সার ডিফেন্স লাইনে? আমি বলি, আসলে দেখেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা বা লিভারপুল বা ম্যানচেস্টার সিটি এর প্লেয়ার যাদের নেয়, কেউ কারো থেকে কিন্তু আসলে খারাপ না, 19-20। তো সেখানে আজকে যদি আপনি ধরেন দুইটা গোল করেছে দেখেই যে সে খুব ভালো লিস্টে চলে যাবে তা না, এরা সবাই কিন্তু ভালো প্লেয়ার, আমি যে বললাম সবাই কিন্তু 19-20। এখন বেনজেমা কিন্তু এই 33 বছর বয়সে এসে কিন্তু ভালো ফর্মে আছে, হ্যাঁ, কিন্তু মেসি বা রোনাল্ডোর যে লেভেল সেই লেভেলে কোন প্লেয়ার এখনো আসেনি, আসবে সামনে, সেটা হবে এমবাপে এবং আর্লিং হালান্ড। এই লেভেলের প্লেয়ার কিন্তু অন্য কেউ না, আমার ধারণা। অনেক ধন্যবাদ আসিফ ভাই, ধন্যবাদ মিঠু, আমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর ফিরে কথা বলবো বাংলাদেশ গেমস নিয়ে, সেই পর্যন্ত সকলের সাথে থাকুন। দর্শকবৃত্তির পর আবারও স্বাগত, দেখছেন স্পোর্টস স্পেশাল। আজকে সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ গেমসের নবম আসর, আমরা দেখে নিব শেষ দিনের উৎসবটা। সন্ধ্যা 7:48 নিভে গেল মশাল, সঙ্গে পর্দা নামলো 10 দিন ধরে চলা বঙ্গবন্ধু নব বাংলাদেশ গেমসের। 31 ডিসিপ্লিনে অংশ নেয়া প্রায় 8,000 ক্রীড়াবিদের মহামিলন ভাঙল এদিন শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি। অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাগণকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এর সমাপ্তি ঘোষণা করছি। চলমান করোনা মহামারীর জন্য সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত আকারে আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মাঠে দর্শক প্রবেশ ছিল নিষেধ, ছিল না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। ভার্চুয়ালি বক্তব্য রাখেন ডিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এবারের গেমস থেকে উঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদরা ভবিষ্যতে দেশের জন্য গৌরব বয়ে আনবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আমরা আশা করি যে এই প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে আনার লক্ষ্যেই কিন্তু বাংলাদেশ গেমসটি আয়োজন হয়। আসলে একটা বাংলাদেশ গেমস, একটা যুব গেমস, সুতরাং 2 বছর অন্তর অন্তর হবে। সীমিত পরিসরের আয়োজনে পায়রোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় 1952 সালের ভাষা আন্দোলনের চিত্রপট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ, স্বাধীনতার যুদ্ধ, বঙ্গবন্ধুর পরিবার ও প্রধানমন্ত্রীর ছবি। এরপর বিয়োগলে করুণ সুর বেজে ওঠে, নিভে যায় মশাল, আতশবাজির আলোয় আলোকিত হয়ে ওঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মাঝে যখন সারা দেশে চলাচলে একটা বড় ধরনের নিষেধাজ্ঞা রয়েছে, তার মাঝে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অনেকটা সফলভাবে কিন্তু বাংলাদেশ গেমস আয়োজন করতে পেরেছে, এবং তার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দর্শক, আজকে এই ছিল এখনকার মতো, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে।